হ্যালো বন্ধুগণ, তো চলো আজকে সফর শুরু করতে হ্যাঁ। সুবহ সুবহ একদম মস্ত ওয়েদার কে সাথ মে মে করতে হুয়ে আমার ভিডিও এডিটিং খতম, এখন আপলোড করে দেবো কারণ একটা বেজে গেছে। ডান দেন চা খামো, এরপরে একটু পড়তে হবে, তারপরে শর্ট ভিডিও এডিট করুন। ডান আ গয়া কটর মে লিকার চা। এখন আমি লিখতেছি স্ক্রিপ্ট, বা আপনি স্ক্রিপ্ট লেখানো কত পরিশ্রম, শর্ট ভিডিও স্ক্রিপ্ট এই দেখো দুই পেজ পেপার, এবার এডিট করো। আমি এডিট এখন একটু ফলে বসি, আমার সাড়ে বারোটা বেজে গেছে, আমি রাঁধছি না, খামো কোন সময় স্নান করুন। তখন ডাইল বয়েছি আর ভাত আর ডিম, মানে ডিম অমলেট আর ডাইল, আজকে একদম সিমসাম খানা। যাই হোক, তারপর স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খামো, একটু একটু ঘুমাবো, আগে দূর করে দিলে তারপর বাকিটা। আমি এখন মাস্ত স্নান টান করে একদম তাজা তাজা হয়ে গেছি, সবজি রসে জল দিয়ে দিলে তাজা তাজা হয়ে যায়, এরকম মানুষের স্নান করলে একটু তাজা তাজা লাগে, একদম ফ্রেশ ফ্রেশ লাগে। যদি আমার চুল সব শেষ হয় শেষ সব চুল আমার, আমি দুদিন পর টাকলু হয়ে যাবো। কীরাজে করতাম আমি, কেড়ে যেত চুল করতেছে করতেছে না শেষ। হ্যাঁ হ্যাঁ রে, আমার জানি কী হইব, খানা পিনা হয়ে চুকা হ্যাঁ, পেট ভর চুকা হ্যাঁ, আমি থোড়া সোনে বালে হ্যাঁ, হাম তো চলো সোতে হ্যাঁ, থোড়া নিন তো নেই আয়েগা, এ হাম জানতে হ্যাঁ, নিন সে দোপহর কো আমারা দুশ্মন হ্যাঁ, নেই আয়েগা নিন হামকো। ডান মস্ত একটা ঘুমতে উঠলাম, একটু চা খেয়ালে একটু খাম করো। ডান ইসকে বাদ মেরা স্পেশাল চাই রেডি, এ দেখো ধোঁয়া নিকাল, হা 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 মস্ত একদম। চলো আমি মস্ত রেডি হয়ে গেলাম, তো চলো তোরা ঘুম কে আতে হ্যাঁ, একদম তোরা মজে করকে আতে হ্যাঁ। আয়া বললাম আমার কারণ আমি অ্যালবার্টে, তো চলো একটু ঘুরে গেলে লই, জায়গাটা অনেক সেরা লাগে আমার, অনেক সেরা, পুরা একদম মস্ত, পিছনে দেখো এটা সেরা, মানে অনেক কুল কুল লাগে, কিন্তু এদিকে আমার ঠান্ডা লাগতেছে, এটা হচ্ছে মেন কথা আপাতত, এর তো রয়েছে মেন জিনিস। তো এখন আমি যেতেছি উপরে, উঠতেছি উঠতেছি, মানে ঘোড়া ধরতে পারছি না, এখন বাচ্চারা অনেক আছে, আমার সাথে তো একটু লজ্জা লাগবো না, বুড়া একটা হাতি এনার ঘোড়া রসে উঠবো, মানে বাচ্চারা জিনিস খেলবো তো এটা লজ্জা লাগে না, এদিকে আমি এখন উঠছি না, মানে একটা সেলফ রেসপেক্ট বলতে তো একটা আছে, ঠিক আছে না, না থাকলে উঠতাম বললে, দেখি চেষ্টা করুন উড়নের। অনেক সুন্দর সুন্দর করে ফটো তুলতে পারবা, অনেক সেরা পোজ দিয়ে ফটো তুলতে পারবা, মানে বেতালা ফটো তোলার লেগে তো এটা বেতালা প্লেস, মানে আগরতলা খুব সুন্দর জায়গার মধ্যে একটা ফটো, যদি আপাতত অনেক সুন্দর আছে এখন যাই না ফিউচার কী হয়, খুব সুন্দর করে লাগছে এটা, মানে একদম বেতালা, আমার তো সেরা পছন্দ হয়, খুব পছন্দ হয় এই জায়গাটাতে, মানে পছন্দ হয়, ফেভারিট না, মানে কেউ যদি মনে করো কেউ যদি শোকাশোকি থাকে হ্যাঁ তাহলে অবশ্যই লয়ে যেতে পারো, মানে একদম অনেক ঘুরতে পারবা, ফটো তুলতে পারবা, একজন একজনের ফটো তুলে দিতে পারবো, এটা আলাদা একটা মজা, ঠিক আছে না। ফির মে কন্টেন্ট ঢুঁড়তে হয়ে, কন্টেন্টই নেই মিল রা, কে কন্টেন্ট বানাও। এরপর আমি ভাবতেছি ওইটা এদিকে বা এদিকে যায় ফটো তুলুন যাক, মানে এটার উপরে উঠটা এমনে যায়া এটাত বা এটা যায় ফটো তুলুন। তো এই দেখো কন্টেন্টে লাগে কী কী করতে লাগতেছে, কই কই যেতে লাগতেছে, কন্টেন্ট কে লিয়ে ক্যা ক্যা করনা পড় রহা হ্যায়, ঠিক আছে না। হ্যাঁ পুরো ঘাম হয়ে গেছি গা, এতক্ষণ ঠান্ডা লাগতেছিল, অনেক একটু গরম গরম লাগতেছে, মানে হাইটে লাগছে না অনেকটি, মানে আমি এখানে এত পরিমাণে আমি ভাবতেছি কুই জায়গার ফটো তুলন যায়, আমার অ্যালবার্ট, তারপর রানীর পুকুর, এমবিবি লেক, এত পরিমাণে ফটো আছে যে আর ফটো মানে চাইতো না যে আমার এডি উডি উডক ফটো সুন্দর ফটো, এলিগার একটা না দুইটা তুলছিলাম এদেরই ডান। দেন ফাইনালি হাতি ঘোড়ার উপরে উঠতে গেল, এটা তো একদমই আমার লাগে না, কারণ এটা অনেক ছোট্ট হাইট। ঠাকুর ঠাকুর ঠাকুর, ঝুলাটা না ছিললেই হয়, বাচ্চা ঝুলাতে তো উঠছি, এর বাচ্চারা ঝুলার মধ্যে বুড়ারও উঠছে, যাই না কি তো এটা মস্ত আছে একদম, আরামসে ঘুরবা একদম মস্ত। বাচ্চা হয়ে গেছে গা, সবটাই ট্রাই করে লেছি আমি, এই বুড়ারা বড় লোক আমার এত হাসি উঠতে সবাই আমার দিয়ে করে চাই রয়েছে, মানে লিটারেলি অনেক মজা হয়েছে আজকে। এটার মধ্যে উড়ুম, এটার মধ্যে আবার উড়ুনের পালা, ভালো লাগে না আটকে গেছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।